আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, ফাতিহা শাফি। সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকাল 10:15 দিকে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। বিকেলে কমিশনের বৈঠকের পর তফসিল ঘোষণা করবেন সিএসি, সেই সাথে নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচিও জানাবেন তিনি। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবন এবং এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সাথে। সায়েম, ইসি সচিব ব্রিফিংয়ে আর কি জানিয়েছেন? ফাতিহা, আমরা গতকালই যেমনটা জানিয়েছিলাম যে আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে, যদিও গতকাল আসলে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানাননি, আমরা আমাদের সোর্সের মাধ্যমে সেটি জানিয়েছিলাম এবং দর্শকদের জন্য সেটি আমরা তুলে ধরেছিলাম। আজকে মূলত নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, স্পষ্ট করেছেন যে সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের কাছে হাবিবুল আউয়াল তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এবং নির্বাচন কমিশন সচিব গতকালকের মতোই বলেছেন যে নির্বাচনের যে পরিবেশ, বিশেষ করে তফসিল ঘোষণার মতো যে পরিবেশ, সেটি বিদ্যমান রয়েছে এবং সেটি বিদ্যমান রয়েছে বলেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে। যদিও এই নির্বাচন নিয়ে আসলে নির্বাচন কমিশনের কোনো পর্যবেক্ষণ আছে কিনা, নির্বাচন কমিশনের মনোভাব কিংবা নির্বাচন কমিশনের কোনো আহ্বান আছে কিনা, এই বিষয়গুলো জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার স্পষ্ট করবেন। এবং একই সাথে নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কীভাবে মোতায়েন করা হবে, কোন সংখ্যায় মোতায়েন করা হবে এবং সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে কিনা, এই বিষয়গুলো জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি স্পষ্ট করবেন। এবং বিকেলে যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকে মূলত এই বিষয়গুলোতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, সেখানে হয়তো প্রধান নির্বাচন কমিশনের যে ভাষণ সেটিও চূড়ান্ত করা হবে। এখন এই নির্বাচন কমিশনে বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী রয়েছে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আর কোনো তথ্য পাওয়া যায় কিনা সেই বিষয়গুলো গণমাধ্যম কর্মীরা সেই তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছেন। এবং একই সাথে আপনি যেমনটা বলছিলেন যে সংবাদে, এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিপুল সংখ্যায় মোতায়েন করা হয়েছে, র্যাব, পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা রয়েছে এবং বহিরাগতদের প্রবেশও এখানে নিষেধ করা হয়েছে। আপনি জানেন যে কিছু কিছু রাজনৈতিক দল তফসিল ঘোষণার পরে এই নির্বাচন কমিশন ঘেরাওর কর্মসূচি দেওয়ার কথা বলেছেন, এসব ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী এখানে সজাগ রয়েছে। ফাতিহা সায়েম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজ ভোর 6টা থেকে চলছে পঞ্চম দফায় বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা 48 ঘন্টার অবরোধ। সকাল থেকে রাজধানীর দু একটি জায়গায় অবরোধের সমর্থনে পিকেটিং করেছেন বিএনপি নেতাকর্মীরা। তবে অবরোধের মধ্যেও সকাল থেকে রাজধানীতে প্রায় সব ধরনের পরিবহন চলাচল করছে, যদিও যাত্রীর অভাবে দূরপাল্লার বাস কম ছাড়ছে গাবতলী ও সায়দাবাদ টার্মিনাল থেকে। ট্রেন ও লঞ্চেও আজ তুলনামূলক যাত্রী কম রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি, তবে অবরোধ প্রতিহত করতে আজও রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যে কোনো নাশকতা মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খেলার খবর, বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ ওয়াংখেড়েতে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। মুখোমুখি সব শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানে এগিয়ে আছে স্বাগতিকরা, যেখানে চারটি ম্যাচেই জয় রয়েছে ভারতের, একটি ম্যাচে ফল আসেনি। বিগত এই পরিসংখ্যানের হিসাবে অনেকটাই এগিয়ে থাকবে রোহিত শর্মার দল। এখন পর্যন্ত দু দল মোট 117টি ওয়ানডে ম্যাচ খেলেছে, এর মধ্যে ভারতের জয় 59টি আর নিউজিল্যান্ড জিতেছে 50টি। বিশ্বকাপের সবশেষ সাংগাতে 2019-এ কিউইদের কাছে হেরেই সেমি থেকে বিদায় নেয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার থাকছি ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। অ্যাপেক্স গ্রুপের দুই কোম্পানি অ্যাপেক্স ফোর্স ও অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় বেড়েছে। ডিএসসির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত 30 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপেক্স ফোর্সের শেয়ার প্রতি আয় হয়েছে 2.25 টাকা, গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল 2 টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে 135.81 টাকা। অ্যাপেক্স স্পিনিংয়ে ইপিএস হয়েছে 89 পয়সা, গত বছর প্রথম প্রান্তিকে আয় হয়েছিল 62 পয়সা। 30 সেপ্টেম্বর শেষে শেয়ার
শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল 65.23 টাকা। দর্শক, এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।